সমাজে গুরুত্বপূর্ণ খবরের দিকে। ইডির বিরুদ্ধে এফআইআর মামলা খারিজ। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্থগিতাদেশ। বিচারপতি বান্ধার আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার কাছ থেকে আমরা সরাসরি জানবো বিস্তারিত ভাবে। প্রিয়াঙ্কা, একেবারে দেখো ইতিমধ্যে যা উঠে আসছে, ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ স্থগিতাদেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্ধা। 31 মার্চ পর্যন্ত দিদার বক্সের যে দায়ের করা এফআইআর, সেই এফআইআর এ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে, সাথে রাজ্য তো ফলকনামা জমা দেওয়ার নির্দেশ। প্রসঙ্গত বলে রাখা প্রয়োজন, 3টি এফআইআর ইতিমধ্যেই দায়ের হয়েছে সন্দেশখালী ঘটনা সংক্রান্ত। 1টি এফআইআর পুলিশের সুমোটো, 1টি এফআইআর দায়ের হয়েছে দিদার বক্সের নামে, এবং 3টি এফআইআর অপর 1টি এফআইআর দায়ের হয়েছিল ইডির তরফ থেকে। সেই আপনারা কোন এনকোয়ারি না করে কি অভিযোগ নিয়ে নেবেন, এমনটাই প্রশ্ন করেছেন বিচারপতি রাজশেখর মান্ধা। ইডি আইনজীবীর তরফ থেকে স্পষ্টত বলা হয় যে যেদিনের ঘটনা সেদিন বারংবার সাজার শেখকে ফোন করার, পরবর্তীকালে তার সাথে একবার কথা বলা সম্ভব হয়েছে, তবে তার পরবর্তীকালে যতবার তাকে ফোন করা হয়েছে তারপর সিসি পাওয়া গেছে এবং তার ফোনে সিডিআর বার করে তার ফোনের লোকেশন বাড়ির ভেতরে পাওয়া গেছে। ইডির আশঙ্কা যে শাহজাহান শেখ সেই হয় তার অনুগামীদেরকে ফোন করেছিলেন, তার এলাকাবাসীকে ফোন করেছিলেন, মব জড়ো করার জন্য বার্তা দিয়েছিলেন শাহজাহান শেখ, এমন অভিযোগ করছেন ইডির আধিকারিকরা। তবে মামলার শুনানি শেষ হওয়ার পর্যায়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে যে নির্দেশ পেয়েছে তা হলো এই এফআইআর এর ভিত্তিতে 31 মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য। মোদীজির কাছে, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির কাছে চিঠি লিখে জানাক যে আমরা পাচ্ছি না আমাদের পুলিশ, নপুংসক পুলিশ, আমরা কেন্দ্রীয় বাহিনী চাইছি। কেন্দ্রীয় বাহিনী গিয়ে শেখ শাহজাহানকে কিভাবে তুলে আনতে হয় আমরা জানি। দেখুন, আমরা এনআইএ তদন্তের জন্য চিঠি দিয়েছি, আপনারা কিছুদিন আগে দেখেছেন এনআইএ চিফ, ইডির অন্যতম বরিষ্ঠ অফিসার নবীন, মিস্টার নবীন, এবং সিআইএসএফ এর যারা বরিষ্ঠ অফিসার তারা কলকাতাতে এসে মিটিং করেছে। সব প্ল্যান হচ্ছে, কেউ ছাড় পাবে না, এটুকু আমরা বলে দিতে চাই। আর আজকে তৃণমূল কংগ্রেস এবং তার পুলিশকে, দলদাস পুলিশকে, আমাদের মোদিজি আর অমিত শাহজি লাগবে না। আমরা যারা রাজ্য বিজেপি আছি, সুকান্ত মজুমদার এবং তার নেতৃত্বে যত বিজেপির কর্মীরা আছে তারা এই পুলিশকে সাইজ বানিয়ে দেবো, সাইজ করে দেবো, পুলিশ সাইজ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। পুলিশের প্যাকেট নেওয়ার অভ্যেস আমরা বন্ধ করাবো। কলকাতা হাইকোর্ট একদম পুলিশ সাইজ হবে, কারণ পুলিশ গণতন্ত্রের পথে নেই, পুলিশ তার কর্তব্য পালন করছে না। আমার সারা জীবন, বেশিরভাগ জীবনটা এখনো পর্যন্ত যতটুকু জীবন গেছে, ছাত্র পড়িয়ে বেয়াদব ছাত্রদেরকে ঠিক করে সময় কেটেছে। এই বেয়াদব পুলিশকে কিভাবে ঠিক করতে হয়, বেয়াদব তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে কান ধরে উঠবোস করিয়ে আমরা ঠিক করে দেবো, আমি ঠিক করে দেবো। সুকান্তবাবু, কলকাতা হাইকোর্টে আজকে যখন ইডির তরফ থেকে আবেদন জানানো হয় তাদের বিরুদ্ধে হওয়া এফআইআর খারিজের, সে সময় বিচারপতি এজিকে প্রশ্ন করেছেন যে এরপর যদি কেউ বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে এফআইআর করতে হবে, তদন্ত না করে নিয়ে নেবেন, 10:30 অভিযোগ পেলেন, 10:30 অভিযোগ দায়ের হয়ে গেল, এফআইআর দায়ের হয়ে গেল। দেখুন, এই এজিকে বলা মানে তো শুধু এজিকে বলা না, রাজ্য সরকারকে বলা, তো কোর্টের সামনে রাজ্য সরকারের মান সম্মান আরো একবার গেল, তাহলে ভাবুন এই রাজ্য সরকারের কি অবস্থা। তো কার মান সম্মানের কথা বলবো বলুন, কারো কান কাটা হলে কি মান সম্মান থাকে? এত দোকান কাটা, এর কোনো মান সম্মান বলে কিছু নেই। বলো বলুন কি হলো, এবং সুকান্ত মজুমদার তিনি অবস্থানে 5 সদস্যের প্রতিনিধি দল, তারা ডেপুটেশন দেওয়ার জন্য গিয়েছিলেন নাজার থানায়, এবং এই মুহূর্তে ভয় নিচ্ছে না, ভয়ে ভাবতে আজকে ওখানে এসডিপি ও অ্যাডিশনাল এসপি উপস্থিত থাকার পরেও একজন সাব ইন্সপেক্টরকে দিয়ে ডেপুটেশন নেওয়ানো হলো। এই পুলিশ ভয় পাচ্ছে যে আমাদের এখানে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করার কথা বলা আছে, কোনো টাইম দিতে পারে না, কোনো টাইম দিতে পারে না, আমরা বলেছি বারবার, ওই জন্য আমরা টাইম কি করে জানবো, ইনভেস্টিগেশন চলছে। আচ্ছা, এত বড় কাজ করেছে না পুলিশ, আমি আমার দিদিদেরকে অনুরোধ করবো পুলিশকে উপহার দিয়ে আসুন, যান।